তো ভিডিও শুরুর প্রথমে একটি রিকোয়েস্ট করবো এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো চলুন বন্ধু শুরু করা যাক এখনকার টপিক আমি বেশ কিছু বিষয়ের উপরে আলোকপাত করবো প্রথমত নেতৃত্বের উপরে আলোকপাত মানে নেতাদের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার নেতাদের কেমন চলন বলন কেমন ভিউ কেমন উদ্দেশ্য কেমন লক্ষ্য তো বিভিন্ন ধরনের নেতা হওয়া যায় রাজনৈতিক লিডার তারপরে অরাজনৈতিক সংগঠনের লিডার নেতৃত্ব ইত্যাদি ইত্যাদি তো বিভিন্ন সিস্টেমের লিডারদের ভিতরে আমি এখন বর্তমানে অরাজনৈতিক সংগঠনগুলোর লিডারদের নিয়ে আলোচনা করব মূলত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের লিডারদের নিয়ে কেমন লিডার হওয়া দরকার এবং কেমন উদ্দেশ্য বন্ধু এই পার্শ্ব শিক্ষকতা করতে এসে আমরা বেশ কিছু লিডারকে একদম সামনাসামনি দেখেছি এবং কিছু লিডারকে না দেখেও তাদের কথা শুনেছি আবার অনেক লিডারকে হয়তো চিনিও না তো লিডাররা কেমন হবে লিডারদের মানসিকতা হবে আটচল্লিশ হাজার পাঁচশো শিক্ষক শিক্ষিকার মুক্তি কিভাবে আসবে সেটাই হবে মানসিকতা এবং সেই মানসিকতা কখনোই মানে তার লিডারশিপ যতদিন থাকবে এবং যতদিন তিনি বেঁচে থাকবেন সুস্থাবস্থায় থাকবেন ততদিন তার ভিতরে সেই একই মানসিকতা থাকবে কারণ লিডারশিপ চলে গেলেও নেতৃত্বের গুণাবলী দিয়ে তার উত্তরসূরিকে মানে প্রভাবিত করতে হবে যাতে তার সুরিরা তার কাছে পরামর্শ চান যে কেমনভাবে আমাদের চলতে হবে কেমনভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে লিডারশিপের জায়গাটা যদি সত্যিকারের তেমন হয়ে থাকে তাহলে কিন্তু অত্যন্ত এটা ভালো দিক কোনো নেগেটিভিটি থাকবে না লিডারের ভিতরে কোনো নেগেটিভিটি থাকতে পারে না একদম নেগেটিভিটি নয় নো নেগেটিভিটি টোটালটাই ফুললি থাকবে পজিটিভ একটা মানসিকতা এবং সেই পজিটিভ মানসিকতা নিয়েই কিন্তু লিডারশিপ দিতে হবে আর গুরুত্ব দিতে হবে আপা মর শিক্ষক শিক্ষিকাকে নিজের মতামত কখনোই চাপিয়ে দেওয়া যাবে না এবং নির্বাচিত লিডার হতে হবে নির্বাচিত আটজন দশজন মিলে আমাকে লিডার করে দিল সেই লিডার কিন্তু উপযুক্ত কাজ করতে পারে না যখন সকলের দ্বারা নির্বাচিত হবে এবং নির্বাচনের একটা সিস্টেম থাকবে তখনই তখনই কিন্তু সেই লিডার উপযুক্তভাবেই কাজটা করতে পারবেন এবং লিডারশিপটা কিন্তু একক হবে না মানে একজনে লিডারশিপ দেবে মানে একজনের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত সেরকম জায়গায় লিডারশিপ চলে না একটা টিম থাকবে কমিটি সেই কমিটির সিদ্ধান্তই মানে সর্ব সর্বসম্মতিক্রমের সিদ্ধান্তই সেখানে বলবৎ করতে হবে এবং কারো উপরে চাপিয়ে দেওয়া প্রভাবিত করার কোনো মানসিকতা সেখানে থাকবে না এবং সেই লিডারকে মানে যদি লিডার হবেন আমি সব দিকগুলো বলছি না তাহলে লিডারশিপটাই ছেড়ে দিতে হবে যদি লিডারদের কি গুণাবলী থাকতে হয় তাহলে সবগুলো যদি বলি বা সেইগুলো মানতে গেলে লিডারশিপের যে অত্যাবশ্যক গুণাবলী সেইগুলো যদি বলি তাহলে কেউ সেই জায়গায় টিকে থাকবে না তাহলে কিছু কিছু বলি যেমন বুদ্ধদেব বাবু বুদ্ধদেব আর বাবু বলে ফেললাম মানে গৌতম বুদ্ধের কথা বলছি আমি উনি কিন্তু দু ধরনের সিস্টেম দিয়েছিলেন একটা হচ্ছে তার শিষ্যদের সে তার শিষ্যদের অত্যন্ত কঠিন নিয়ম আর সাধারণ মানুষদের একটু সোজা নিয়ম তো সেই সোজা নিয়মটা পালতে গেলেও তার ভিতরে উদারতা থাকবে এবং নির্দিষ্ট লক্ষ্য থাকবে এবং কথার ভিতরে কখনোই দুরকম জিনিস আসবে না টার্গেট একটাই সেই টার্গেট ধরেই এগুতে হবে হ্যাঁ সফলতা আসতে লেট হতে পারে দেরি হতে পারে কিন্তু সফলতার জায়গা থেকে সরে আসা যাবে না আর মন ভেঙে দেওয়া এখানে প্রতিযোগিতা চলছে বর্তমান সময়ে যেটা চলছে সেটা প্রতিযোগিতা কে কত বড়ো লিডার কে কত বড়ো পণ্ডিত আরেকটা বিষয় লিডার কিন্তু পণ্ডিত হবে না তার ভিতরে প্রচুর বুদ্ধি জ্ঞান অবশ্যই থাকবে কিন্তু পাণ্ডিত্য দেখাতে যাওয়া যাবে না লিডার কখনো পণ্ডিত নয় বুদ্ধিজীবী নয় লিডার লিডার পাণ্ডিত্য দেখাতে গেলে এই লিডারশিপ দেওয়া যায় না কারণ দেখবেন বিভিন্ন দিকে খেয়াল করলে বুঝতে পারবেন যারা পণ্ডিত বা বুদ্ধিজীবী তারা কিন্তু এই লিডারশিপের জায়গায় আসে না তাহলে বন্ধু এগুলো খেয়াল রাখা দরকার আর শিক্ষকদের কিন্তু লিডারশিপের একটা আস্থা থাকতে হবে আর আস্থাটা তো তখনই থাকবে যখন লিডার লিডারের মতো কাজ করবে আজকে একটা চ্যানেলে একজন লিডার যে মানসিকতা নিয়ে কথা বলেছেন সেটা লিডারশিপ মানসিকতার নয় আশা করছি উনি সঠিক জায়গা থেকেই ওনার লিডারশিপটা চালাবেন এবার আসি আমাদের ইউটিউবাররা যখন আমি একজন ইউটিউবার ইউটিউব চালাই ঠিক এরকমভাবে আমাদের টিচারদের ভিতরে অনেক ইউটিউবার আছে আমি পরামর্শ দেব বা আমার বা আরও অনেকজন ইউটিউবার আমাদের এই চ্যানেলগুলো খুবই ছোটো বড়ো নয় মানে সবেমাত্র শুরু হয়েছে এরকম তো বলবো চ্যানেল চালাতে গেলে একটা নির্দিষ্ট এম এবং উদ্দেশ্য এবং লক্ষ্য থাকতে হবে মানে সমস্ত খবর কিন্তু চ্যানেলে দেওয়া যায় না সেই খবরের ভ্যালু কি আছে সেটা দেখতে হবে ভ্যালু না থাকলে সে খবর পরিবেশন করলে কিন্তু পাবলিক আস্তে আস্তে সেই চ্যানেলের উপরে কিন্তু আস্থা হারাবে এবং চ্যানেলটিকে দেখবে না এবার বিজনেস মানসিকতায় আসি এই চ্যানেলগুলোর কিন্তু একটা বিজনেস প্রফিট থাকে এই চ্যানেল যত বেশি দেখবে যত বেশি ভিউ হবে তত বেশি অ্যাড চলবে এবং যত বেশি অ্যাড চলবে তত একটা ইনকামের জায়গা থাকে কিন্তু যদি মনে করেন যে এক লাফে আমি একটা বিরাট বড় জায়গায় চলে যাব তাহলে কিন্তু সেই জায়গাটা হবে না আপনার চ্যানেল মুখ থুবড়ে পড়বে তার জন্য সত্য খবর পরিবেশন করতে হবে আবার সবসময় সত্য খবর পরিবেশন করলে এই চ্যানেলের উপরে বিরাট বিপদ নেমে আসতে পারে আপনি একটা টাটকা সত্য কথা বলে দেন এটা আপনার সমস্যা তৈরি হতে পারে তাহলে কি আমি মানা করছি সত্য কথা বলতে হ্যাঁ আপনি সেই সত্য কথাটা বলে আপনার জীবন চলে যেতে পারে কারণ প্রতিবাদটা আপনি একা করছেন এখানে খেয়াল রাখতে হবে যে প্রতিবাদ এমন করা যাবে না যেটা আপনার জীবন চলে যায় তাকে ঘৃণা করুন প্রতিবাদ করতে যায়েন না বা যাবেন না প্রতিবাদ বিষয়টা একটু আলাদা তার জন্য আপনি জনমত তৈরি করবেন এবং সেটা সেই সিস্টেমে তো পার্শ্বশিক্ষক শিক্ষিকারা বা এই ধরনের প্রকল্প ভিত্তিক সিস্টেম নিয়ে যারা কাজ করেন তাদেরকে বলবো সঠিক খবর পরিবেশন করতে এবং একটা আস্থার জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আস্থা দিতে হবে এবং একটা চ্যানেল মানুষের ভিতরে বিশ্বাসের আস্থা দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করে তাদের জায়গা তৈরি করতে কিন্তু অনেক বড় ভূমিকা পালন করতে পারে আর এই চ্যানেল বড় করতে গেলে যেটা করতে হবে সেটা হলো এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে যদি আমরা ভিডিও বানাই তাহলে কিন্তু এই চ্যানেল বেশি গ্রো করবে না বড় হতে পারে না কারণ আমাদের খবর শিক্ষক বা আপনি যে প্রকল্পটা নিয়ে কাজ করবেন শুধু তারাই দেখবে বাকি লোকে দেখবে না এইবার যদি আপনার চ্যানেলটা বড় করতে হয় কোটি কোটি লোক আছে ভারতবর্ষে বা বাংলা ভাষাভাষী মানুষ আরও বেশি আছে বা আপনি শুধু বাংলায় কেন অন্যান্য ল্যাঙ্গুয়েজ হিন্দি তারপরে ইংরেজিতেও আপনি কারো মাধ্যমে নিজে পারলে নিজে বা কারো মাধ্যমেও স্পিচ দিতে পারেন তাহলে আপনার চ্যানেল আরও গ্রো করবে এবং আমরা একটা ভিডিও বানালে এক ঘন্টায় দেখা যাচ্ছে দুশো একশো তিনশো চারশো পাঁচশো আবার কোনো ভিডিওতে দেখা যায় ভিউই হয় না এটাও বলা প্রয়োজন আছে সেই জন্য বলছি অতএব খেয়াল করুন যে বড়ো বড় চ্যানেলগুলো এক মানে এক ঘন্টায় দশ হাজার বিশ হাজার ভিউ হয়ে যায় এবং একদিনে লক্ষ্য ভিউ ছাড়িয়ে যাচ্ছে একবার খেয়াল করুন ওই ওইগুলোর দিকে এবং লক্ষ্য করুন এবং শুধু যদি মনে করেন চ্যানেলটা বড় করব নেশায় মাত্র হয়ে আছেন চ্যানেলটা বড় করার জন্যে তাহলে এই খবরগুলোর সাথে সাথে অন্য অন্য খব অন্যান্য খবরগুলো যেগুলো মানে ট্রেন্ড ট্রেন্ডিং বলে যেটাকে আর কি ওই ট্রেন্ডিং ট্রেন্ডিং খবরগুলোতে আপনাকে ট্রেন্ডিং খবরগুলোতে কিন্তু আপনাকে নজর দিতে হবে এবং ওই দিকে লক্ষ্য রেখেই আপনার খবরটাকে পরিবেশন করার চেষ্টা করতে হবে ওইদিকে এগিয়ে গেলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে আর যদি মনে করেন যে বিভাজন করে যেমন টুটনিউজ আজকে যে খবরটা পরিবেশন করেছে তাতে তাতে করে কিন্তু চ্যানেল দেখবে না একটা আস্থা চলে যাবে পাবলিকের তো আপনি তো খাওয়াতে যাচ্ছেন খবরটাকে তাহলে যাতে খবরটা আপনার দেখে সেইভাবে কিন্তু আপনাকে খবরটা পরিবেশন করতে হবে সেই খবরের দৃশ্যটা কি সেই খবরের উদ্দেশ্য লক্ষ্য কি সেই সেটা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু ভবিষ্যতে সেই চ্যানেলের গ্রোটা কিন্তু আপনি এই জায়গাটা থেকে পাবেন না সেই জন্যে ভালোভাবে সুস্থভাবে সকলে চালান চলুন এই কামনা করে শেষ করছি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন লাইটটা চলে যাওয়ার জন্যে আপনি আর ভালো পিকটা দেখতে পাচ্ছেন না তো চলুন বন্ধু না দেখতে পেলেও হবে